পিএস কম্পিউটারে আপনাকে স্বাগত। আজ আমরা দেখাবো এমএস এক্সেলে কীভাবে কলাম অটোফিট করবেন। যখন আমরা সেলের মধ্যে কোনো কিছু লিখি, লেখার পর সেই লেখাটা যদি সেল থেকে বেরিয়ে চলে যায়, তখন আমরা ম্যানুয়ালি এইভাবে সেলটাকে অ্যাডজাস্ট করে নিই, সেলটাকে বা কলামটাকে এইভাবে কলামটাকে অ্যাডজাস্ট করে নিই। তো এটা অটোমেটিক কীভাবে করবেন, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো অটোমেটিক কলাম অটোফিট করার জন্য এখানে আমরা যেই সিটের উপরে কাজ করছি, সিট ওয়ান, এই সিটের উপর রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এখানে ভিউ কোড এখানে ক্লিক করবেন। ভিউ কোডে ক্লিক করার পর এই মাইক্রোসফট ভিজুয়াল বেসিক এই উইন্ডোটা ওপেন হবে। এখান থেকে আপনি যে জেনারেল রয়েছে এটাকে চেঞ্জ করে ওয়ার্কশিট করবেন। ওয়ার্কশিট করার পর এখানে আপনাকে একটা কোড লিখতে হবে। কোডটা হচ্ছে সেলস ডট এন্টায়ার কলাম, তারপরে আবার ডট দেবেন, এই হচ্ছে অটোফিট। তারপরে উইন্ডোটা ক্লোজ করে দেবেন। এখন আপনি সেলের মধ্যে যে কোনো কিছু লিখুন, দেখুন অটোমেটিক কিন্তু আপনার সেলটা অটোফিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে অটোফিট কলাম অটোফিট করে নিতে পারেন। এটা সেভ করার সময় অফিস বাটনে ক্লিক করে যেভাবে সেভ করেন, সেভ করার সময় আপনাকে এক্সেল ওয়ার্কবুক এটা চেঞ্জ করে আপনাকে করে নিতে হবে এক্সেল ম্যাক্রো এনাবেল ওয়ার্কবুক, তাহলে আমি পরবর্তীকালেও আপনার এই কোডটা কাজ করবে। ঠিক আছে, বুক 1001 দিয়ে আমি এটা সেভ করছি। এটা আমি ক্লোজ করে দিলাম। সেভ করে নেওয়ার পর এটা ক্লোজ করে আমি এক্সেল ওপেন করছি। যে ফাইলটা সেটা ছিল বুক 001, এটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে যদি আপনার এই সিকিউরিটি অপশনসও করে, অপশানে গিয়ে আপনি এটাকে এনাবেল করে নেবেন, ওকে করে নেবেন, তাহলে আপনার আবার যে প্রোগ্রামটা আপনি কোডটা লিখেছিলেন সেই কোডটা কাজ করবে। তো এই ছিল আজকের ভিডিও।